ক্যারিয়ার গাইডেন্সে স্বাগত জানাই। আপনারা জানেন যে আজকে ছিল দুটো মহা গুরুত্বপূর্ণ বৈঠক, ঠক ঠক। একটা হচ্ছে মন্ত্রিসভার বৈঠক সংক্রান্ত, মন্ত্রিসভার রদবদল হবে, এবং সেই সাথে একটা অপ্রত্যাশিত ব্যাপার হয়েছে যে 7টা নতুন জেলা তৈরি হয়েছে। 7টা নতুন জেলা মানে আবার নতুন কাজ, নতুন অফিসার, নতুন নতুনভাবে আরও জিকে মুখস্থ করা, এবং রাজনৈতিক ব্যক্তিদের আবার নতুন করে আবার জাল ফেলার জায়গা আবার তৈরি হয়েছে। এবং আজকে ছিল সেই সাথে শিক্ষা দপ্তরের একটা বৈঠক, শিক্ষা মন্ত্রকের সাথে যে শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশনের উভয় পক্ষের আধিকারিকদের একটা বৈঠক সংগঠিত হয়েছে। সেই বৈঠকের বিষয়বস্তু যা হয়েছিল, যে আলোচনা হয়েছিল, স্বয়ং শিক্ষামন্ত্রী আজকে সাংবাদিক সম্মেলনে এসে তাদের আলোচনাগুলোকে খোলসা করেছেন, কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং নিয়োগ কোন দিকে যাচ্ছে এবং বর্তমান আপডেট কি সেটা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো তিনি কি কি বিষয় বলেছেন আমরা সেটা দেখে নিই। প্রথম কথা হচ্ছে, তিনি বৈঠকের বিষয়বস্তুটা বলেছেন। বৈঠকের বিষয়বস্তু হচ্ছে আপার প্রাইমারি, নবম দশম, একাদশ দ্বাদশ এবং হেডমাস্টার নিয়োগ। এর বাইরে প্রাইমারি নিয়োগ বিষয়ে কোনো কথা হয়নি। যে ওয়েটিংদের যে আন্দোলন, গ্রুপ সি, গ্রুপ ডি, শারীরশিক্ষা, কর্মশিক্ষা, 9, 10, 11 ওয়েটিং, এদের কারোর বিষয়ে কিন্তু কোনো কথা আজকের আলোচনাতে হয়নি। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে তাদের আলোচনা অত্যন্ত ইতিবাচক, বিশেষ করে আপার প্রাইমারি এবং নতুন SLST এবং নতুন HM নিয়োগ, এই প্রক্রিয়াটা কিন্তু দ্রুত শুরু হবে। যদিও দ্রুত কথাটা শুনলেই হাসি পায়। এবং সেই সাথে তিনি শূন্য পদের ব্যাপারে বলেছেন, আপার প্রাইমারি শূন্য পদের ব্যাপারে আলাদা করে বলেননি। আমরা জানি যে 14,339 শূন্য পদ রয়েছে, এবং নতুন নিয়োগের ব্যাপারে টোটাল শূন্য পদটা তিনি 21,500, যেটা আমরা কিছুদিন আগে জানতাম যে 21,500 রয়েছে, সেই শূন্য পদের কথাই বলেছেন। তবে তিনি বলেছেন এটা ফাইনাল শূন্য পদ নয়, শূন্য পদের রদবদল হতে পারে, অর্থাৎ বাড়তে পারে। কেন বাড়বে? যেহেতু এই যে শূন্য পদ, এটা কিন্তু সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ রেশিও করে এই শূন্য পদ করা হয়নি। ফাইনাল ভ্যাকান্সি যখন দেওয়া হবে, এইগুলো তখন দেওয়া হবে। এটা হচ্ছে টেন্টেটিভ ভ্যাকান্সি। এই ভ্যাকান্সি, তাহলে ফাইনাল ভ্যাকান্সি কবে দেবে? ফাইনাল ভ্যাকান্সি দেওয়া এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করা, অর্থাৎ পরীক্ষা নেওয়ার বিষয় বলেছেন নাকি নোটিশের বিষয় বলেছেন সেটা পরিষ্কার নয়। সম্ভবত পরীক্ষার কথা তিনি বলেছেন, এবং যদি তিনি পরীক্ষার কথা বলে থাকেন তাহলে সেটা পুজোর আগে কথাটা উল্লেখ করেছেন, পুজোর মধ্যে অর্থাৎ আগে কথাটা তিনি উল্লেখ করেছেন। পুজোর আগে কিন্তু এই প্রক্রিয়া চালু হয়ে যাবে। এবং ওয়েটিংদের বিষয়ে আজকে কিন্তু কোনো আলোচনা করা হয়নি। ওয়েটিংদের ব্যাপারে আলোচনা করা হবে আগামী 8ই জুলাই তারিখে কেমাক স্ট্রিটে আন্দোলনকারীদের সাথে। নবম দশমের ওয়েটিংদের বিষয়ে আলোচনা করা হবে, এবং সেই আইনকে বাঁচিয়ে, আপনারা জানেন যে অনেক আইনি জটিলতা আছে 9-10 ওয়েটিংয়ে, সেই আইনি জটিলতা কাটিয়ে আইনকে বাঁচিয়ে কিভাবে নিয়োগ করা যায় সেটা কিন্তু আন্তরিকভাবে ভেবে দেখবেন বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। এবং আপনারা জানেন যে 6,000 শূন্য পদ তৈরি করা হয়েছিল আন্দোলনরত ওয়েটিং ক্যান্ডিডেটদের নিয়োগ দেবার জন্য, কিন্তু পরে আদালত সেটার জন্য রাজ্যকে ভীষণভাবে ভর্সনা করে। অ্যাকচুয়ালি আদালতের মতে ওই শূন্য পদগুলো অপ্রাসঙ্গিক, এবং জনমানসে প্রতিক্রিয়া হয় যে দুর্নীতিগুলো ঢাকা দেবার জন্যই কিন্তু এই শূন্য পদ তৈরি হয়েছে। তো এই নেগেটিভ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার জন্যই রাজ্য এখন 6,000 শূন্য পদ নিয়ে সেরকম কিছু ভাবছে না। তো 6,000 শূন্য পদের কথা তিনি বলেছেন যে ওটা নিয়ে এখন কিন্তু সেভাবে ভাবা চলছে না। 8 তারিখে মিটিং আছে চাকরি প্রার্থীদের সাথে, আন্দোলনকারীদের সাথে। সেই মিটিংয়ে কি বিষয় উঠে আসে, সেখানে কোন সমাধান সূত্র বেরিয়ে আসে, সেটা আমাদের দেখার বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়োগের যে নিয়ম, যে রুলের উপর ভিত্তি করে এতদিন নিয়োগ হয়েছে, সেই রুলের কিন্তু কিছুটা পরিবর্তন করা হবে, অবশ্যই হবে, কিছুটা না, বেশ কিছু বড় ধরনের পরিবর্তন আসবে, কয়েকটা বড় পরিবর্তন। তো সেই পরিবর্তন, আসলে বেশিরভাগ যে পরিবর্তনটা হয়েছে সাঁওতালি নিয়োগে, সেই পরিবর্তনের অনেকটা কিন্তু রাখা হবে। এবং সেই সাথে নেট সেটের ধাঁচে যে পরীক্ষা যাতে নেওয়া যায় বা নিয়োগ প্রক্রিয়া করা যায়,
এই ধরনের একটা কোনো কিছুর লক্ষ্য কিন্তু রাজ্যের রয়েছে। তো আসল পরিবর্তন কি সেই রুল, সেই রুল সেটা প্রকাশিত হলে, নোটিশ প্রকাশিত হলে তবে সঠিকভাবে জানানো যাবে। তবে নিয়ম নীতির যতই পরিবর্তন হোক না কেন, পরীক্ষায় পাশ করা কিন্তু আপনাদের হাতে। আপনারা যদি প্রস্তুতি ভালোভাবে নেন তাহলে পাস করবেন। আপনাদের প্রস্তুতি নিতে হবে, সিলেবাস সিলেবাস করে মাথা খারাপ না করে প্রস্তুতি শুরু শুরু করে দিন। সিলেবাস দেওয়ার পরে যদি সময় বেশি না পান তাহলে সিলেবাস নিয়ে কি করবেন? আর কোন কোন সিলেবাস, সিলেবাস বলতে প্রিলিমিনারির জন্য নবম দশম একাদশ দ্বাদশ পর্যন্ত হায়েস্ট যে মাধ্যমিকে বিশেষ করে যে বিষয়গুলো পড়েছেন সেইগুলো কিন্তু আপনার প্রিলিমিনারির জন্য প্রস্তুত হতে হবে। তো প্রিলিমিনারি কিভাবে প্রস্তুত হবেন এবং মেন কিভাবে প্রস্তুতি নেবেন সেসব বিষয়ে আলাদা ভিডিওতে আলোচনা করা হবে। অলরেডি আমাদের চ্যানেলে SLST প্রস্তুতি সংক্রান্ত কিছু ভিডিও রয়েছে, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তো এই যে শিক্ষামন্ত্রী যেটা বললেন, বহু চাকরি প্রার্থীরা রাস্তায়, বহু চাকরি প্রার্থীরা অপেক্ষায়, তো এই অপেক্ষারত এবং রাস্তায় আন্দোলনরত চাকরি প্রার্থীদের আজকে কার হাতে কি রইল শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পরে? শিক্ষামন্ত্রীর এই ঘোষণার ফলে আপাতত প্রাইমারিদের সেরকম কোনো কিছু অগ্রগতি হলো না। অর্থাৎ প্রাইমারি যারা 2017 টেট পাস করেছিলেন, যারা নতুন নিয়োগের অপেক্ষা করছিলেন, সে বিষয়ে কিন্তু সেরকম কিছু আসেনি। তবে এই সাথে মনে রাখতে হবে যে আগামী 17 তারিখে কলকাতা হাইকোর্টে শিক্ষা দপ্তরকে প্রাইমারি সংক্রান্ত রিপোর্ট, প্রাইমারিতে শিক্ষা দপ্তর জানিয়েছিল যে 1004 মতো একটা শূন্য পদ রয়েছে, যদিও সেটা কমপ্লিট শূন্য পদ নয় সেটা স্বীকার করেছে। তো প্রাইমারি নিয়োগ কেন হচ্ছে না এইটা নিয়ে কিন্তু শিক্ষা দপ্তরকে রিপোর্ট দিতে হবে। সেই রিপোর্টে শিক্ষা দপ্তর নিশ্চয়ই কেন এতদিন নিয়োগ করতে পারছে না, আমরা বিভিন্নজন বিভিন্ন রকম অ্যাজাম্পশন করছি, কিন্তু শিক্ষা দপ্তর কেন নিয়োগ করতে পারছে না এটার সঠিক কারণ আমরা খুঁজে পাবো বলে আশা করছি। এবং এই সাথে যদি যারা নট ইনক্লুড, যারা আন্দোলন করছেন, তাদের এই শিক্ষামন্ত্রীর বৈঠক থেকে সেরকম কিছু পাওয়া যায়নি, কিন্তু তাদের আশা কিন্তু একেবারে শহীদ হয়ে যায়নি, তাদের আশা এখনও রয়েছে। তাদের আশা রয়েছে RTI মামলার উপরে, তাদের আশা রয়েছে এখনও আন্দোলনের উপরে। তারা যদি আন্দোলনের চাপ সৃষ্টির মাধ্যমে যদি রাজনৈতিক নেতৃবৃন্দকে রাজি করতে পারেন, যদি কোনো বিশেষ ব্যবস্থা করতে পারেন, সেদিক থেকেও দুটো দিকে তাদের এখনও সম্ভাবনা রয়েছে। আপার ক্যান্ডিডেটরা কোথায় রয়েছে? আপার ক্যান্ডিডেটরা 8 বছর ধরে তো ঝুলেই রয়েছে, তো তারা প্রতিশ্রুতি পেয়েছে। যদি প্রতিশ্রুতি সঠিক হয় তো নিয়োগ দ্রুত শুরু হবে, দ্রুত কথাটা আমরা বারবার শুনেছি। তো এই দ্রুত আসলেই কবে, পুজোর আগে, পুজোটা আসলেই কবে সেটা আমাদের একটা সংশয়ের বিষয়। তবে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে চাকরি প্রার্থীদের আজ সকালে একজনের সাথে কথা হয়েছে, সেখান থেকে যে তথ্য পাওয়া গেছে যে চেয়ারম্যান বলেছেন এই সপ্তাহের মধ্যে আপার প্রাইমারি নিয়োগ শুরু হবে। আবারও বলছি, আমাদের চেয়ারম্যান, তার আয়ুকে আল্লাহ বাড়িয়ে দিন, দোয়া করি, তিনি যথেষ্ট ভালো মানুষ, কিন্তু তার কথা বহুবার কিন্তু ব্যর্থ হতে আমরা দেখেছি। সুতরাং কতটা তার কথার উপরে ভরসা করব সেটা জানি না। আগামী 4 তারিখে সেজন্য চাকরি প্রার্থী মঞ্চ কলকাতার বুকে একটা আন্দোলন ডেকেছে। যদি আপার প্রাইমারি নিয়োগ নিয়ে আপনাদের আগ্রহ থাকে, যদি দ্রুত নিয়োগ চান, তো সেক্ষেত্রে অবশ্যই আন্দোলনে যোগদান করতে পারেন। স্থান জানিয়ে দেওয়া হবে, ঠিক কোন জায়গাটায় সেটা পরে জানিয়ে দেওয়া হবে, কিন্তু তারিখ আগামী 4 আগস্ট দুপুর 12:30। তো এই সাথে নতুন SLST ক্যান্ডিডেটরা কোথায় দাঁড়িয়ে আছেন? তারা অবশ্যই শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি পেয়েছেন, নিয়োগ করতেই হবে, স্কুল তো ধুঁকছে, নিয়োগ করতেই হবে, এবং নিয়োগ সম্ভবত পুজোর আগে নোটিশ দিয়ে দেবে। যদি কপাল ভালো হয় পরীক্ষারও তারিখ আমরা পেতে পারি, নাহলে সেটা পুজোর পরে পরীক্ষা হবে। যাই হোক না কেন, আপনার প্রস্তুতি শুরু করে দিন। এবার ওয়েটিংরা কোথায় আছে? ওয়েটিংদের মধ্যে নবম দশম যারা আছে তাদেরকে আগামী 8 তারিখে, 8ই অগস্ট তারিখে ক্যামাক স্ট্রিটে তাদের সাথে আলোচনা হবে। সেই আলোচনায় যে সমাধান সূত্র বেরিয়ে আসবে সেই অনুযায়ী কাজ হবে। এবং এই সাথে শারীরশিক্ষা, কর্মশিক্ষা এবং গ্রুপ CD তাদেরকে কি হবে, তাদের ক্ষেত্রে ওই নবম দশম যা হবে এক যাত্রায় ওরা ছিল, পৃথক ফল হয়তো হবে না, একই ধরনের কিন্তু রেজাল্ট আশা করা যায়। সুতরাং নবম দশমের
বৈঠকের উপরে অন্যান্য ওয়েটিংদের ভাগ্যও কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। তো আপার প্রাইমারি প্রসঙ্গে প্যারাটিচারদের কথা না বললেই নয়, প্যারাটিচার মামলা গত শুক্রবার লিস্টেড, গত বৃহস্পতিবার লিস্টেড হয়েও কিন্তু মামলাটা শুনানি হয়নি, এক মহাভাগ্যবান ব্যক্তি মারা যাওয়ার কারণে, দ্বিতীয়ার্ধে মামলা শুনানি না না হবার কারণে প্যারাটিচার মামলাটা উঠতে পারেনি। প্যারাটিচার মামলা শেষ পর্যায়ে আছে, কিন্তু মামলা শেষ করার দিকে কারুর সেরকম কোনো আগ্রহ দেখা যাচ্ছে না, একটা বীতশ্রদ্ধ অবস্থার একটা সৃষ্টি হয়েছে। আমি শুধু চাই প্যারাটিচার প্রসঙ্গে যে তাড়াতাড়ি মামলাটা শেষ হয়ে যাক, যেটা আমরা ভাবছিলাম একটা দুটো হিয়ারিংয়ের ব্যাপার, কিন্তু হিয়ারিং আর শেষ হচ্ছে না। এতদিনে প্রায় হাফ সেঞ্চুরি হয়ে গেছে হিয়ারিংয়ের, কিন্তু এখনও কোনো সমাধান সূত্র বেরোয়নি। ভীষণ লজ্জার বিষয়, দুঃখের বিষয় এবং কষ্টের বিষয়। আশা করব বিচার বিভাগ যথাযথ ব্যবস্থা নেবে। তো এই ছিল খবর, এবং আগামীকাল আরও কিছু খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।